ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব বয়স সংক্রান্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে আশা করি প্রত্যেকের ভালো লাগবে ওকে আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমরা যদি আমাদের ম্যাচ জিরো টু ভর্তি হতে চাও অঙ্ক শিখার যদি ইচ্ছা থাকে একদম জিরো টু হিরো লেভেলে তাহলে বস লিট না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ ডিটেলস এ প্রসিডিউর কি হবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই জানতে পারবে ঠিক আছে তো আসো প্রথম প্রবলেম হ্যাঁ খুব ভালো একটি প্রবলেম এবং খুবই সিম্পল একটি প্রবলেম হ্যাঁ ও বয়সে বিজয়ের থেকে যত ছোট তরুণের থেকে বয়সে তত বড় অজয় হচ্ছে অজয় খুব সিম্পল দেখো ভাষাটা বোঝার চেষ্টা করো অজয় হচ্ছে কি বিজয়ের থেকে যত ছোট অজয় হচ্ছে এভাবে রেখে উপর নিচে লিখলে মনে হয় বুঝতে সুবিধা হবে হ্যাঁ অজয় হয় বিজয়ের থেকে যত ছোট হ্যাঁ অজয় বিজয়ের থেকে যত ছোট বিজয়ের থেকে ছোট কত বছরে পাঁচ বছর না দশ বছরে আমরা জানি না বিজয়ের থেকে যত ছোট তরুণের থেকে বয়সে তত বড় তরুণের থেকে বয়সে কি হচ্ছে বলে দেখি তত বড় অজয় বিজয়ের থেকে যত ছোট তরুণের থেকে তত বড় মানে এখানে যদি পাঁচ বছর ছোট হয় তাহলে তরুণের থেকে পাঁচ বছর বড় হবে বুঝে গেল তাহলে অজয় বিজয়ের থেকে যত ছোট তরুণের থেকে তত বড় হ্যাঁ মানে বিজয়ের থেকে যদি দশ বছর ছোট হয় তাহলে তরুণের থেকে দশ বছর বড় এর থেকে যদি পনেরো বছর বড় হয় তাহলে এর থেকে পনেরো বছর ছোট হয় তাহলে তরুণের থেকে পনেরো বছর বড় আমি একটা এক্সাম্পল দিই হ্যাঁ মনে করো তিনজন ব্যক্তি এ বি সি মনে করো সাপোজ যে কোনো এর বয়স মনে করো কুড়ি বছর আর এর বয়স মনে করো আঠাইশ বছর আর বি এর বয়স মনে করো চব্বিশ তাহলে দেখো তো বি বিয়ে কত বছরের বড় চার বছরের বড় আবার সি এর থেকে কত বছরের ছোট চার বছরের ছোট তাই কুড়ির সঙ্গে চার যোগ করলে চব্বিশ আটাইশ এর থেকে চার বাদ কত হয় বলে দেখি হ্যাঁ চব্বিশ হয় তাহলে এর থেকে যত বড় এর থেকে তত ছোট এরকম যদি বলে না তাহলে কি বলে দেখি বি হচ্ছে এই দুইটা মিডিলে হচ্ছে দেখো মিডিলে এর থেকে যত বড় এর থেকে তত ছোট মানে বি মানে দুইটা যোগ করে দুই এর কুড়ি আর আঠাশ না যোগ করে কত হয় আটচল্লিশ তার অর্ধেক করো অর্ধেক তাহলে কত হয় চব্বিশ মিডিল মানে কি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ এদের এ আর থাকবে এআরসি ঠিক মাঝখানে বি থাকবে এর থেকে যত বড় এর থেকে তত ছোট মানে এই দুইটার মাঝখানে আছে বি তাহলে মাঝখানে কিভাবে বার করবে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় মিডিল এরটা পাওয়া যায় তাই না তাহলে সেম ভাবে দেখো হ্যাঁ এখানে তাহলে কি হবে অজয় বিজয়ের থেকে যত ছোট তার এদিকে তরুণের থেকে ততই বড় তোমরা বলবে আচ্ছা তার মানে অজয় হচ্ছে কি বিজয় আর অরুণের কি থাকবে বলে দিকে সরি বিজয় আর তরুণের ঠিক মিডিলে থাকবে মিডিলে মানে দুইটা যোগ করে দুইটি মানে অজয় হচ্ছে কি বলে দেখি বিজয় আর তরুণের মিডিলে মানে বিজয় আর তরুণের বয়স যদি যোগ করি যোগ করে যদি বস দুই দিয়ে ভাগ করি তাহলে কার বয়স পাবে বলে দেখি অজয়ের বয়স পাবে অজয় মিডিলে মিডিল মানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে তাহলে যেহেতু অজয়ের বয়স মাস্কানে থাকবে বস তার মানে মানে মিডিলে থাকবে এর থেকে যত ছোট এর থেকে তত বড় মিডিল মিডিল মানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে দুইটা যোগ করলে কত হয় বিজয় আর তরুণের বয়স আটচল্লিশ আর দুই দিয়ে ভাগ করো আর নর্মাল যেগুলো রেশিও রঙ্গ গুলা না অনুপাত সমানুপাতের চ্যাপ্টার আমি অলরেডি করেছি অনুপাত সমানুপাতের আমি ওয়ান শর্ট ভিডিও আছে ওয়ান শর্ট ভিডিওতে দেখবে শতকরা লাভ করতে অনেকগুলো ভিডিও হ্যাঁ প্লে লিস্ট করা আছে হ্যাঁ তোমরা প্লিজ ফলো করো ওকে চলো তাহলে কি অজয়ের বয়স কত হবে এদের মিডিলে থাকবে কত হবে তাহলে চব্বিশ রাইট আসো সাতজন শিশু যাদের সকলে জন্মদিন একই কিন্তু তারা পরপর ষাটটি বছরে জন্মগ্রহণ করে পরপর ষাটটা মানে কেউ দুই হাজার সতেরো কেউ দুই হাজার আঠারো কেউ দুই হাজার উনিশ কেউ তিনজন শিশুর বয়সের সমষ্টি তেষট্টি বছর তাহলে ছোট তিনজন শিশুর বয়সের সমষ্টি কত তাহলে কয়জন শিশু আছে বলে দিকে সাতজন শিশু আছে এটা মনে করো সবচেয়ে কোন দিতে এদিকে সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে ছোট মনে করো হ্যাঁ প্রত্যেক বছর এই যে একজন দুইজন হ্যাঁ তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন করা যায় সবচেয়ে বড় প্রত্যেক বছরে একজন জন্মগ্রহণ করে মনে করে মানে এর যদি দুই হাজার খেয়াল করো হ্যাঁ প্রত্যেক বছরে যে বড় এ মনে করো দুই হাজার সতেরো এর জন্ম তাহলে এর হবে দুই হাজার আঠারো এর দুই হাজার উনিশ এর দুই হাজার কুড়ি এর দুই হাজার একুশ এর দুই হাজার বাইশ এর দুই হাজার তেইশ মানে প্রত্যেক বছরে একজন করে জন্মগ্রহণ করে যে সবচেয়ে বড় এর বয়স যদি দশ হয় এয়ার বয়স নয় হবে এয়ার বয়স আট হবে প্রত্যেকের বয়স এক এক করে কম হবে বুঝা গেল সবচেয়ে বড় যে তার যে ছোট এ যদি দুই হাজার সতেরোতে জন্মায় এ দুই হাজার আঠারোতে জন্মায় মানে এর চেয়ে এক বছরের ছোট এর চেয়ে এক বছরের ছোট এর চেয়ে এক বছরের ছোট বুঝা গেলো সিরিয়ালি পরপর সাত বছরে সাতজন শিশু জন্মায় তাহলে এর বয়স যত হবে এর বয়স তার থেকে এক কম হ্যাঁ এরকম মানে ছোট উল্টাভাবে যদি যাই ছোট জনের বয়স যদি এক্স হয় এক্স তাহলে এর বয়স এক্স প্লাস ওয়ান এর বয়স আরও এক বেশি হবে এক্স প্লাস টু এর বয়স এক্স প্লাস থ্রি এর বয়স এক্স প্লাস ফোর এর বয়স এক্স প্লাস ফাইভ এর বয়স এক্স প্লাস সিক্স যে সবচেয়ে ছোট তার বয়স যদি মনে করো সিম্পল এটা তো এক্স ধরলাম যে কোনো এর বয়স পাঁচ হলে এর ছয় এর সাত এর আট এর নয় এর দশ এর এগারো অপশন টেস্ট করা যায় এর দশ হলে এর এক বেশি এগারো তা এর চেয়ে এক বেশি বারো এর চেয়ে এক বেশি স্যার এক এক কেন প্রত্যেক বছরে একজন জন্মায় সবচেয়ে ছোট চার বয়স যত তার পরে যে থাকবে না তার বয়সে এক বেশি এর এর পরে যে ব্যক্তি থাকবে মানে যেই শিশু থাকবে তার বয়সে এক বেশি সিরিয়ালি চলবে বুঝছো না এর বয়স সাত হলে এর আট এর নয় এর দশ এর এগারো এর বারো এর তেরো এরকম এবার বলছে বড় তিনজন শিশুর বয়সের সমষ্টি বড় তিন জনের বয়সের সমষ্টি কত দেওয়া আছে বলে দেখি কত দেওয়া আছে বস 63 স্যার x3 না প্রবলেম x জাস্ট এ সিম্বল বস তোমার x এর পরিবর্তে মানে a দিলে লেখো b দিলে লেখো c দিলে লেখো p লেখো q লেখো r লেখো s লেখো তোমার নাম লেখো তোমার গার্লফ্রেন্ডের নাম বা বয়ফ্রেন্ডের নামের প্রথম লেটার লেখো বাংলা লেটার লেখো ক খ গ কিছু একটা সিম্বল দিয়ে বস জাস্ট প্রকাশ করো তাহলে বড় তিন জন মানে এই তিন জন এই যে এই যে এই যে ওকে তিনজনের বয়সের সমষ্টি কত তিনজনের বয়স যোগ করলাম করবো তো তিনটে যোগ করলে কত হবে আর এখানে চার পাঁচ নয় আর ছয় পনেরো তিনজনের বয়সের সমষ্টি এত তার প্রশ্নে দেখো তো বয়সের সমষ্টি কত দেওয়া আছে তেষট্টি তাহলে পনেরো ওই পারে গেলে বিয়োগ হবে তাহলে থ্রি এক্স এর ভ্যালু কত তেষট্টি থেকে পনেরো গুলো আটচল্লিশ তিন দিয়ে আটচল্লিশকে সবচেয়ে ছোট এক্স সিম্বল দিয়ে প্রকাশ করেছি এর এর এ কার বলছে বলে দিকে ছোট তিনজন শিশুর বয়সের সমষ্টিগত ছোট তিনজন মানে এই তিনজন যোগ করো ছোট ষোলো আর সতেরো তেত্রিশ আর আঠারো যোগ করলে একান্ন ছোট তিনজনের বয়সের সমষ্টিগত একান্ন বছর বুঝছো কি বললাম তাহলে এক এক বাড়লো কেন বুঝছ তো প্রত্যেকে এক বছর পর পর জন্মায় তাই না সবচেয়ে ছোট তার বয়স যত তার পরের জনের বয়সে একবার বাড়বে এর পরের জনের বয়সে এক বাড়বে এরকম চলবে বস্তুকে চলো এবার আসো তিন যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স পনেরো বছর পূর্বের বয়সের একশো কুড়ি পার্সেন্ট হয় সিম্পল জিনিস একদম বাচ্চাদের জিনিস ওকে তবে ব্যক্তির বর্তমান বয়স কত জাস্ট ভাষার খেলে বসছে বর্তমান বয়স

বর্তমান বয়স পূর্বের বয়সের পাঁচ ভাগের ছয় ভাগ ছয় ভাগ কে হবে বলে দেখি বর্তমান বয়স প্রথমে যেটা থাকবে বর্তমান বয়স হবে পূর্বের বয়সের পাঁচ ভাগের ছয় ভাগ ছয় ভাগ কে হবে বর্তমান বয়স আর পরে যেটা থাকবে না পরে এটা যাবে নিচে পূর্বের বয়স কত হবে বলে দেখি বস পাঁচ ভাগ ওকে বর্তমান বয়স পূর্বের বয়সের পাঁচ ভাগের ছয় ভাগ ছয় ভাগ হবে বর্তমান বয়স আর পূর্বের বয়স পাঁচ ভাগ তাহলে পূর্বে মানে আগে বয়স ছিল পাঁচ ভাগ এখন হইলো ছয় ভাগ কত ভাগ বাড়লো বলে দেখি আগে পাঁচ ভাগ ছিল খেয়াল করো হ্যাঁ আগে পাঁচ ভাগ ছিল এখন হয়ে গেল ছয় ভাগ কয় ভাগ বাড়লো তার মানে কয় ভাগ বলে হ্যাঁ আগে পাঁচ ছিল এখন ছয় হলো কয় ভাগ বাড়লো এক ভাগ আর প্রশ্নের ভাষানুজি পনেরো বছর পূর্বের মানে আসার মানে বুঝো আগে যা বয়স ছিল বর্তমান বয়স পনেরো বাড়বে তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম আচ্ছা পাঁচ থেকে ছয় হলো এক ভাগ বাড়লো আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না বস পনেরো বছর পূর্বের মানে আগে যা বয়স ছিল বর্তমান বয়স পনেরো বাড়বে হ্যাঁ কি না তাহলে রিয়েল ভ্যালু দিয়ে বললে কত বছর বাড়বে বলো দেখি পনেরো বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স সেম থাকবে না বাড়বে কত বাড়বে আগে যা বয়স ছিল বর্তমান বয়স এক ভাগ বাড়বে আর রিয়েল ভ্যালু দিয়ে বললে পনেরো বছর বাড়বে ক্লিয়ার তাহলে এক ভাগ মানে কত বছরকে বোঝাচ্ছে না পাঁচ থেকে ছয় হলো এক ভাগ বাড়লো এক ভাগ মানে যদি পনেরো বছরকে বুঝায় কত দিয়ে গুণ করলে আসে পনেরো দিয়ে তাহলে বর্তমান বয়স হচ্ছে বস ছয় ভাগ তাহলে ছয়ের ভ্যালু কত এটারও পনেরো গুণ পনেরো দিয়ে গুণ করে ছয় পনেরো নব্বই বছর পাঁচ থেকে ছয় হলো এক ভাগ বাড়লো এক ভাগ মানে যদি পনেরো বছরকে বোঝায় তাহলে বর্তমান বয়স ছয় ভাগ ছয়ের ভ্যালু কত এটাও পনেরো গুণ তাহলে ছয় ছয়কে পনেরো দিয়ে গুণ করলে ছয় পনেরো নব্বই বছর ওকে তাহলে এই তিনটে প্রবলেম ছিল আশা করি ভালো লেগেছে ওকে আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমরা যদি একদম জিরো টু হিরো লেভেলে যেতে চাও মানে মেয়ার সঠিকভাবে শিখতে চাও এবং গভর্নমেন্ট জব পেতে চাও ম্যাথে ভাই শুধু শিখলে হবে না এই কোর্স থেকে তোমরা করতে পারবে ওকে তাই যদি সত্যিকার অঙ্ক শিখতে চাও গভর্নমেন্ট জব পাওয়ার যদি স্বপ্ন দেখো তাহলে একদম লেট করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিভাবে কি প্রসিডিউর আছে ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওতে